প্রিয় শিক্ষার্থীরা, আজকের অনলাইন ক্লাসে কারণ টিউটোরিয়ালের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছো। আজ আজ তোমাদের উদ্দেশ্যে ক্লাস 4 ইংলিশের ইউনিট 3 নিয়ে আমি আলোচনা করব। এই ইউনিটের মধ্যে কি কি আছে সেগুলো আমরা বুঝার চেষ্টা করব। আসলে এই ইউনিটটি কি সম্পর্কে এবং কাদের সম্পর্কে সেটা হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি এখানে এই যে দুজন, একজন ছেলে আর একজন হচ্ছে মেয়ে, কি দুজনের একটা পিকচার দেখতে পাচ্ছি আমরা। আর একটা পিকচার দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে ডক্টর এবং একটা পেশেন্ট, একটা রুগীকে দেখছেন। তাহলে এদের সম্পর্কে আমরা একটু পড়ব। এই পেশেন্টটি মূলত ফারজানা এবং জামিল এবং তাদের মা বাবা, এরপর হচ্ছে তাদের দাদা দাদি, এই সম্পর্কে পেশেন্টটি, আর সেটা আমরা একটু বোঝার চেষ্টা করব। দেখা যাক। আমরা দেখতে পাচ্ছি ফারজানা এন্ড জামিল আর ফ্রম কুষ্টিয়া। তাহলে ফারজানা এবং জামিল হচ্ছে, ফারজানা এবং জামিলের বাড়ি হচ্ছে কুষ্টিয়া। তাহলে দে গো টু সসুয়া গভর্নমেন্ট প্রাইমারি স্কুল, তারা সসুয়া আর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পড়ে। ফারজানা ইজ 9 ইয়ার্স ওল্ড, ফারজানার বয়স হচ্ছে 9 বছর। শি ইজ ইন ক্লাস 4। তাহলে ফারজানার বয়স হচ্ছে, ফারজানা 4th শ্রেণীতে পড়ে। জামিল ইজ 7 ইয়ার্স ওল্ড, আর জামিলের বয়স হচ্ছে 7 বছর। আর হি ইজ ইন ক্লাস 2, সে 2য় শ্রেণীতে পড়ে। দে লাইক স্কুল অ্যান্ড দে আর গুড স্টুডেন্টস, তারা স্কুল পছন্দ করে এবং তারা ভালো ছাত্রছাত্রী। তাহলে এখানে আমরা যে বিষয়টা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে ফারজানার যে ব্যাপারে যে ইনফরমেশনটি আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ফারজানার বয়স হচ্ছে 9 বছর, সে হচ্ছে 4th শ্রেণীতে পড়ে। আর তারপর হচ্ছে তার ভাই অর্থাৎ জামিল, সে 2য় শ্রেণীতে পড়ে, তার বয়স হচ্ছে 7 বছর। এই যে ইনফরমেশনগুলো আমাদেরকে অবশ্যই মাথায় রাখতে হবে, এগুলো একেবারে ক্লিয়ারভাবে আমাদের মাথায় রাখতে হবে, যেহেতু সরকারি ভর্তি পরীক্ষায় গভর্নমেন্ট স্কুলের যে অ্যাডমিশন টেস্টে, অর্থাৎ কোন ইনফরমেশনগুলোর উপর ভিত্তি করে বিভিন্ন ধরনের প্রশ্ন হতে পারে, সেজন্য আমাদেরকে এগুলো একদম মাথায় ক্লিয়ারভাবে রাখতে হবে। তারপরে আপনারা দেখলেন তারা ভালো ছাত্রছাত্রী এবং তারা কি স্কুল পছন্দ করে। দেখা যাক এরপরে কি আছে। ফারজানা অ্যান্ড জামিলস মাদার ইজ রেহানা পারভিন, ফারজানা এবং জামিলের মা হচ্ছেন রেহানা পারভিন। শি ইজ 33 ইয়ার্স ওল্ড, তার বয়স হচ্ছে 33 বছর। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, এখানে আমরা দেখতে পাচ্ছি ফারজানা এবং জামিলের মায়ের নাম হচ্ছে রেহানা পারভিন এবং তার বয়স হচ্ছে 33 বছর, অর্থাৎ ফারজানা এবং জামিলের মায়ের বয়স 33 বছর। শি ওয়ার্কস অ্যাট এ হসপিটাল ইন কুষ্টিয়া, তিনি কুষ্টিয়ার একটি হসপিটালে কাজ করেন। তাহলে ওয়ার্কসটা হচ্ছে বার্ব, কেননা হয়তো তোমরা জানবে না যে বার্বটা কি আসলে কি। বার্ব হচ্ছে যেটা হচ্ছে কাজ, বোঝায় ক্রিয়া। এটার সাধারণত 3 ধরনের ফর্ম আছে। এই যে ওয়ার্কসটা, এটা কিন্তু প্রেজেন্ট ফর্মে দেওয়া আছে। এটার আর 2টি ফর্ম রয়েছে, সেগুলো হচ্ছে ফার্স্ট ফর্ম এবং ফার্স্ট পার্টিসিপিয়াল ফর্ম, যেটাকে বলে বার্ব 2 এবং বার্ব 3। তাহলে ওয়ার্কের ফার্স্ট ফর্ম হচ্ছে ওয়ার্কড, এটি যুক্ত হবে, আর ফার্স্ট পার্টিসিপিয়াল ফর্ম হচ্ছে ওয়ার্কড, এটি যুক্ত হবে। প্রিয় শিক্ষার্থীরা, এরপরে আমরা দেখতে পাচ্ছি শি ইজ এ ডক্টর। তাহলে কে ডক্টর? অর্থাৎ রেহানা পারভিন একজন ডাক্তার। রেহানা পারভিন কে? তাহলে ফারজানা এবং জামিলের মা। শি টেক্স কেয়ার অফ মেনি পেশেন্ট এভরি ডে। টেক্সটা হচ্ছে বার্ব, অর্থাৎ টেক, এটা হচ্ছে ওই থার্ড পার্সন সিঙ্গুলার, শিটা হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। তাহলে আমরা পার্সন নিয়ে হয়তো পড়ি নাই, এটা হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, আমরা পরের ক্লাসে পড়ব। সংক্ষেপে বলি, পার্সন 3 প্রকার, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন এবং থার্ড পার্সন। আই, উই, এই 2টাকে বলা হয় ফার্স্ট পার্সন, এবং ইউ, তুমি, তোমরা, তোমাদের, এইরকম যে সমস্ত বিষয়গুলো রয়েছে সেগুলো হচ্ছে সেকেন্ড পার্সন। আর শি, এগুলো ছাড়া, আই, উই, ইউ, এই 3টি ছাড়া জানা আছে সব থার্ড পার্সন। এখন থার্ড পার্সন যদি তাদের সিঙ্গুলার হয়, একজনকে একজনকে বোঝায়, তাহলে বার্বের শেষে এস অথবা ইএস হয় প্রেজেন্ট ইন্ডিফিনিট টেন্সের ক্ষেত্রে। তাহলে এখানে টেক্স, এই টেকটা হচ্ছে বার্ব, এটার কি ফার্স্ট ফর্ম হচ্ছে টু, ফার্স্ট পার্টিসিপিয়াল ফর্ম হচ্ছে টেকেন। তাহলে শি টেক্স কেয়ার অফ মেনি পেশেন্ট এভরি ডে, পেশেন্ট শব্দের অর্থ হচ্ছে রুগী, তিনি প্রতিদিন অনেক রুগী দেখাশোনা করেন, এভরি ডে, প্রতিদিন। শি লাইকস হার জব ভেরি মাচ, তিনি তার প্রফেশনটাকে, তার পেশাটাকে তো খুব বেশি পছন্দ করেন। এ হচ্ছে রেহানা পারভিন।
তাহলে আমরা এই এই যে অংশ থেকে মানে যে প্যাসেজের যে পার্টটি দেওয়া আছে সেখান থেকে আমরা বুঝলাম যে জানতে পারলাম যে ফারজানার বয়স হচ্ছে 9 বছর, আর সে ক্লাস ফোরে পড়ে বা চতুর্থ শ্রেণীতে পড়ে। তারপরে হচ্ছে তার ছোট একটা ভাই আছে, সেটার নাম হচ্ছে জামিল, সে তার বয়স হচ্ছে 7 বছর, সে দ্বিতীয় শ্রেণীতে পড়ে। এবং আরেকটি ইনফরমেশন জানতে পারলাম হচ্ছে সেটা হচ্ছে তার মা রেহানা ফারবিন, তার বয়স হচ্ছে 33 বছর, তিনি একটি হসপিটালে কাজ করেন, সেটা কোথায়? কুষ্টিয়া। এরপরে তিনি প্রতিদিন রোগী দেখাশোনা করেন। এই ইনফরমেশনগুলো আমরা এখান থেকে জানতে পারছি। এগুলো আমাদের নেক্সট যে কোয়েশ্চেনগুলো আমরা আলোচনা করব সেখানে অবশ্যই এই ইনফরমেশনগুলো আমাদেরকে একদম ক্লিয়ার থাকতে হবে, এগুলো যাতে আমরা যাতে প্রশ্নগুলোর আনসার যাতে আমরা খুব সহজেই দিতে পারি। প্রিয় শিক্ষার্থীরা, এরপরে আমরা কি দেখতে পাচ্ছি? এরপর আর কতগুলো ছবি দেখতে পাচ্ছি আমরা, সেটা হচ্ছে একজন বৈমানিকের, একজন পাইলটের আমরা ছবি দেখতে পাচ্ছি, আর একজন অতি ভদ্র মহিলা এবং কি ভদ্রলোক দেখতে পাচ্ছি আমরা। এরপর আমরা একটা পুরো পুরো পরিবারের একটা ফ্যামিলির একটা পিকচার আমরা দেখতে পাচ্ছি। দেখি এই যে এখন যেটা পড়বো সেটা হচ্ছে তাদেরকে নিয়ে। দেখা যাক, আজিজ আহমদ ইজ ফারজানা অ্যান্ড জামিলস ফাদার। এ হচ্ছে আজিজ আহমদ, এই যে আজিজ আহমদ ইজ ফারজানা অ্যান্ড জামিলস ফাদার। ফারজানা এবং জামিলের বাবা হচ্ছেন আজিজ আহমদ। হিজ এ পাইলট, তিনি একজন পাইলট অফ বিমান বাংলাদেশ এয়ারলাইন, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের তিনি একজন পাইলট বৈমানিক। এরপরে হি ফ্লাইস টু অ্যানাদার কান্ট্রিজ, তিনি অন্যান্য দেশে ভ্রমণ করেন। হি ট্রাভেলস টু ইন্ডিয়া, থাইল্যান্ড, চাইনা অফেন, তিনি ভ্রমণ করেন ইন্ডিয়া অর্থাৎ ভারতে, থাইল্যান্ডে এবং চাইনা চীনে। হি লাভস টু ট্রাভেল, হি লাভস টু ট্রাভেল, তিনি অর্থাৎ কি ভ্রমণ পছন্দ করেন, ভালোবাসেন। তাহলে লাভসটা হচ্ছে বার্ব, এটার ফার্স্ট ফর্ম হচ্ছে লাভ, আর ফার্স্ট ফর্ম হচ্ছে লাভড। এরপর ট্রাভেল, ট্রাভেলের অর্থাৎ কি, এটা হচ্ছে প্রেজেন্ট ফর্মে আছে, তার ফার্স্ট ফর্ম হচ্ছে ট্রাভেলড, ফার্স্ট পার্টিসিপাল ফর্ম হচ্ছে ট্রাভেলড। ফ্লাই, ফ্লাই এটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম, এটার ফার্স্ট ফর্ম হচ্ছে ফ্লু, ফ্লুন। এরপরে হি ইজ 39 ইয়ার্স ওল্ড, তাহলে কার বয়স 39 ইয়ার্স ওল্ড, সেটা হচ্ছে এই যে আজিজ আহমদের বয়স, অর্থাৎ কি ফারজানা এবং জামিলের বাবা হচ্ছেন আজিজ আহমদ এবং তার বয়স হচ্ছে 39 বছর। তাহলে এই ইনফরমেশনগুলো আমাদের অবশ্যই মাথায় ক্লিয়ার থাকতে হবে। এরপরে আজিজ আহমদ প্যারেন্টস অলসো লিভ উইথ দেয়ার ফ্যামিলি, আজিজ আহমদের মা বাবা অর্থাৎ তাদের সাথে বাস করেন, কোথায়, তাদের পরিবারে। তাহলে আজিজ আহমদের মা বাবা অর্থাৎ ফারজানা এবং ফারজানা এবং জামিলের কি দাদা দাদি? আচ্ছা, হিজ ফাদার আলতাফুদ্দিন, হিজ ফাদার আলতাফুদ্দিন ইজ 68 ইয়ার্স ওল্ড, অর্থাৎ আজিজ আহমদের বাবার বয়স হচ্ছে 68 বছর। এখানে এই হচ্ছে আজিজ আহমদের বাবা, যা যিনি অর্থাৎ কি ফারজানা এবং জামিলের দাদা। এরপরে তার বয়স হচ্ছে 68 বছর, কার বয়স, এই যে ফারজানা এবং জামিলের দাদার বয়স হচ্ছে 68 বছর। দ্যাট মিনস অর্থাৎ কি আজিজ আহমদের বাবার বয়স হচ্ছে 68 বছর। বিভিন্ন ধরনের কোয়েশনগুলো হতে পারে, সেজন্য আমি এভাবে হয়তো বা আলোচনা করছি। এরপর হি ডাজন্ট ওয়ার্ক নাও, তিনি এখন কাজ করেন না। তাহলে কে কাজ করেন না? এই আজিজ আহমদের আজিজ আহমদের বাবা কথাই, অর্থাৎ ফারজানা এবং জামিলের দাদা এখন কোথাও কাজ করেন না। বাট হি ওয়াজ অ্যান গভর্নমেন্ট অফিসার, তিনি কি ছিলেন, একজন সরকারি কর্মকর্তা ছিলেন। জাহানার বেগম ইজ আজিজ আহমদ মাদার, অর্থাৎ কি জাহানার বেগম হচ্ছেন আজিজ আহমদের মা। সি ইজ 64, তার বয়স হচ্ছে 64 বছর। তাহলে কার বয়স 64 বছর? এই যে আজিজ আহমদের মা অর্থাৎ কি ফারজানা এবং জামিলের দাদি হচ্ছেন, তার বয়স হচ্ছে 64 বছর। আর সি ইজ এ হোম মেকার, তিনি একজন অর্থাৎ গৃহিণী। সি রিডস স্টোরিজ টু ফারজানা অ্যান্ড জামিল, তিনি গল্প পড়ে শোনান, কাকে, ফারজানা এবং জামিলকে গল্প পড়ে শোনান, কে, সেটা হচ্ছে ফারজানা এবং জামিলের দাদি। দে বোথ প্লে ক্যারম অ্যান্ড লুডো উইথ দিয়ার, তারা তাদের সাথে বলতে অর্থাৎ ফারজানা এবং জামিলের সাথে অর্থাৎ কি লুডো এবং ক্যারম খেলেন। শিক্ষার্থীদের এতটুকুই আমরা পড়লাম, এটার পরে যেখান থেকে যেগুলো যে ইম্পর্টেন্ট ওয়ার্ড মিনিংগুলো আছে সেগুলো আমরা পড়ব, এবং পাশাপাশি সেই ওয়ার্ডগুলো দিয়ে আমরা মিক্স সেন্টেন্স কীভাবে তৈরি করতে হয় সেটাও আমরা জানবো। তাহলে প্রথম এই আমাদের ভর্তি পরীক্ষায় এইরকম একটি প্রশ্ন আসবে যে মেক সেন্টেন্সেস উইথ মিনিং অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস, অর্থাৎ কি নিচের শব্দগুলো দিয়ে অর্থাৎ কি করা, শব্দগুলোর অর্থ লেখা এবং সেগুলোর বাক্য রচনা তৈরি করা, অর্থাৎ দ্যাট মিনস মেক সেন্টেন্স করতে হবে। তাহলে দেখা যাক, পিকচার ছবি, দ্য পিকচার ইজ নাইস অর বিউটিফুল, এই ছবিটি সুন্দর
ফ্যামিলি পরিবার আই এম প্রাউড অফ মাই ফ্যামিলি আমি আমার পরিবারকে নিয়ে গর্বিত প্রাইমারি প্রাথমিক দ্যাট গো টু চৌচুয়া গভর্নমেন্ট প্রাইমারি স্কুল চৌচুয়া গভর্নমেন্ট প্রাইমারি স্কুল তারা চৌচুয়া গভর্নমেন্ট প্রাইমারি স্কুলে পড়াশোনা করে গুটু মানে গুটু বলতে এখানে যাওয়া বোঝাচ্ছেন আসলে তারা পড়াশোনা করে ওখানে পড়ে ডিসকাস আলোচনা করা উই উইল ডিসকাস দ্য ম্যাটার আমরা ব্যাপারটি আলোচনা করব ডক্টর ডাক্তার শি ইজ এ ডক্টর তিনি একজন ডাক্তার পাইলট বৈমানিক হি ইজ এ পাইলট অফ বিমান বাংলাদেশ এয়ারলাইন্স তারপর হচ্ছে হসপিটাল হাসপাতাল শি ওয়ার্কস এট হসপিটাল ইন কুষ্টিয়া টেক কেয়ার অফ যত্ন নেওয়া এ ডক্টর টেক কেয়ার অফ হিজ পেশেন্ট একজন ডাক্তার কি রোগীর দেখাশোনা করেন জব চাকুরি এভরিবডি শুড লাইক হিজ অর হার জব অর্থাৎ প্রত্যেকে তার পেশাটাকে পছন্দ করেন ট্রাভেল ভ্রমণ আই লাইক টু ট্রাভেল আমি ভ্রমণ করতে পছন্দ করি গভর্নমেন্ট সরকারি আই গো টু এ গভর্নমেন্ট প্রাইমারি স্কুল আমি এখানে বলতে একটা স্কুলের নামকে বোঝাচ্ছি যে কোনো একটি স্কুল আমি একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পড়ি প্রিয় শিক্ষার্থীরা আমরা আরো কিছু ওয়ার্ড মিনিং পড়ব এবং তার সাথে অর্থাৎ কি বাক্য রচনাগুলো কিভাবে তৈরি করতে হয় সেটাও জানবো হোম মেকার গৃহিণী জাহানার বেগম ইস এ হোম মেকার জাহানার বেগম হচ্ছেন একজন অর্থাৎ কি গৃহিণী গ্র্যান্ড প্যারেন্টস দাদা দাদি হিস গ্র্যান্ড প্যারেন্টস লিভ উইথ দেম অর্থাৎ কি তার দাদা দাদি তাদের সাথে তাদের দাদা দাদি তার দাদা দাদি তাদের সাথে থাকেন পেশেন্ট রোগী শি টেক্স কেয়ার অফ মেনি পেশেন্ট এভরি ডে তিনি অনেক রুগী দেখাশোনা করেন প্রতিদিন গ্র্যান্ড চিলড্রেন নাতি নাতনি she reads stories to her grandchildren she reads stories to her grandchildren তিনি তার নাতি নাতনিকে অর্থাৎ গল্প পড়ে শোনান এয়ারলাইন্স বিমান পরিচালনা প্রতিষ্ঠান ইজ এ পাইলট অফ বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কান্ট্রি দেশ হি ফ্লাইস টু আদার কান্ট্রিজ সে অন্যান্য দেশে ভ্রমণ করেন তিনি অন্য দেশে ভ্রমণ করেন ট্রাভেল ভ্রমণ করা হি লাভস টু ট্রাভেল তিনি ভ্রমণ করতে পছন্দ করেন থিঙ্ক চিন্তা করা হোয়াট ডু ইউ থিঙ্ক দ্য পিপল ডু আরে পিপল জনগণ হোয়াট ডু ইউ থিঙ্ক দ্য পিপল ডু তাহলে তিনি কি চিন্তা করেন অর্থাৎ কি জনগণ সম্পর্কে এরপর শিক্ষার্থীরা আরেক ধরনের প্রশ্ন হতে পারে ট্রান্সলেট ইন টু বেঙ্গলি অথবা বেঙ্গলি টু ইংলিশ অর্থাৎ পরীক্ষায় তোমাদের যে প্যাসেজে যে বইয়ের ইউনিটের মধ্যে আমরা যেটা পড়েছি সেটা সম্পর্কে ইউনিটের যতগুলো সেন্টেন্স আমরা পড়েছি সেগুলোর ট্রান্সলেট ইন টু বেঙ্গলি অর্থাৎ ইংলিশ দেওয়া থাকতে পারে সেগুলো বাংলা করতে হবে অথবা বাংলা দেওয়া থাকতে পারে সেগুলো ইংলিশ আমাদেরকে করতে হবে সেই জন্য প্রতিটি সেন্টেন্সের ওয়ার্ড মিনিং এবং প্রতিটি সেন্টেন্সের ক্লিয়ার মিনিং আমাদের অবশ্যই জানতে হবে সঠিক কোন ওয়ার্ডটি আমাদের জানা থাকতে হবে দেখা যাক আমরা তোমাদের উদ্দেশ্যে কিছু আমরা এখানে সাজিয়েছি দেখো ফারজানা ও জামিলের বাড়ি কুষ্টিয়ায় এই সেন্টেন্সটির এই বাংলা বাক্যটির অর্থাৎ ইংলিশ কি হতে পারে সেটা হচ্ছে ফারজানা এন্ড জামিল আর ফ্রম কুষ্টিয়া তারা চাচুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পড়ে তারা চাচুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পড়ে এটার ইংলিশ হবে দে গো টু চাচুয়া গভর্নমেন্ট প্রাইমারি স্কুল ফারজানার বয়স 9 বছর ফারজানার বয়স হচ্ছে 9 বছর তার এটার ইংলিশ হবে ফারজানা ইজ 9 ইয়ার্স ওল্ড সে চতুর্থ শ্রেণীতে পড়ে সি ইজ ইন ক্লাস 4 সে চতুর্থ শ্রেণীতে পড়ে এই সেন্টেন্সের অর্থ কিন্তু অনেক রকম হয় যেমন সি রিডস ইন ক্লাস 4 এভাবে হয় কিন্তু না এখানে প্যাসেজে অর্থাৎ কি মূল বইয়ে যেভাবে দেওয়া আছে এই ইউনিটের মধ্যে যেভাবে দেওয়া আছে আমাদেরকে সেভাবেই লিখতে হবে এরপর জামিলের বয়স 7 বছর জামিল ইজ 7 ইয়ার্স ওল্ড তাহলে প্রিয় শিক্ষার্থীরা আমরা আরো কিছু প্র্যাকটিস করি সে দ্বিতীয় শ্রেণীতে পড়ে তাহলে এটার আদার ইংলিশটা হবে আর হি ইজ ক্লাস 2 তারা স্কুল পছন্দ করে এবং ভালো ছাত্র তাহলে এটার ইংলিশ হবে দে লাইক স্কুল অ্যান্ড দে আর গুড স্টুডেন্টস ফারজানা ও জামিলের মা রেহানা পারভিন ফারজানা এবং জামিলের মা রেহানা পারভিন এটার ইংলিশটা হবে ফারজানা অ্যান্ড জামিলস মাদার ইজ রেহানা পারভিন তার বয়স 33 বছর শি ইজ 33 ইয়ার্স ওল্ড তিনি কুষ্টিয়ার একটি হাসপাতালে কাজ করেন শি ওয়ার্কস এট এ হসপিটাল ইন কুষ্টিয়া তিনি প্রতিদিন অনেক রোগীর দেখাশোনা করেন
She takes care of many patients every day. প্রিয় শিক্ষার্থীরা এরপরে যে কোয়েশ্চেনটি হতে পারে ফিল ইন দ্য গ্যাপস উইথ সুইটেবল ওয়ার্ড অর্থাৎ টেক্সটের উপর ভিত্তি করে যে টেক্সটটি আমরা পড়েছি যে প্যাসেজটি আমরা পড়েছি ফারজানা এবং জামিলকে নিয়ে এবং তাদের মা বাবা দাদা দাদিকে নিয়ে যে প্যাসেজটি পড়েছি সেটার উপর একটা অর্থাৎ কি গ্যাপ ফিলিং অ্যাক্টিভিটিস থাকতে পারে সেটা আমরা কিভাবে আনসার করব তবে ওই বিষয়গুলো যদি আমাদের জানা থাকে তাহলে আমরা এগুলো খুব সহজেই করে ফেলতে পারবো দেখা যাক ফারজানা এন্ড জামিল আর ফ্রম কেন হবে কুষ্টিয়া যেগুলো আমরা পড়েছি টেক্সটে দে গো টু ছাচুয়া গভর্নমেন্ট প্রাইমারি স্কুল ফারজানা ইজ ফারজানার বয়স কত ছিল 9 ইয়ার্স ওল্ড যেটা আমরা টেক্সটে পড়েছি শি ইজ ইন ক্লাস ফোর জামিল ইজ ইয়ার্স ওল্ড জামিলের বয়স কত ছিল সম্ভবত 7 ইয়ার্স ওল্ড যেটা আমরা টেক্সটে পড়েছি হি ইজ ইন ক্লাস টু দে স্কুল অ্যান্ড দে আর গুড স্টুডেন্ট তারা কী হবে দে লাইক স্কুল and they are good students farjana and jamil is rehana parvin tale farjana ebong jamil er ke rehana parvin ta tale mother hobe she is years old tale tar boyosh ta koto chilo amra porchi 33 years old tale she at a hospital kustia in kustia tara kustia tini kustia ekta hospital e kaj koren tale works ye shikkhatira amra er pore jacchi রাইট থ্রু আর ফলস ইফ ফলস গিভ দ্য কারেক্ট আনসার দ্যাট এই যে ইনফরমেশনগুলো আমরা জেনেছি প্যাসেজটি পড়ে টেক্সটটি পড়ে আমরা যেগুলো অনুধাবন করেছি যেগুলো জেনেছি তার উপর ভিত্তি করে কতগুলো থ্রু ফলস আসতে পারে সেগুলো যদি ইনফরমেশন যদি অর্থাৎ কি সত্য হয় তাহলে আমরা ট্রু লিখবো আর যদি সেটা যদি মিথ্যা হয় তাহলে আমরা ফলস লিখবো পাশাপাশি এটা কারেক্ট আনসার আমাদেরকে লিখতে হবে দেখা যাক ফারজানা এন্ড জামিল আর ফ্রম কুমিল্লা তাহলে এটা আমরা নিশ্চিত বুঝতে পারছি যে এই আনসারটি ফলস তাহলে কারেক্ট আনসার হবে ফারজানা এন্ড জামিল আর ফ্রম কুষ্টিয়া এরপর ফারজানা এন্ড সিয়াম গো টু আসোসিয়েট গভর্নমেন্ট প্রাইমারি স্কুল তাহলে এখানে সিয়াম নিয়ে কোনো কথা আমরা পাইনি এই টেক্সটের মধ্যে তাহলে আমরা এই ইনফরমেশনটি কিন্তু ফলস তাহলে কারেক্ট আনসার হবে ফারজানা এন্ড জামিল গো টু আসোসিয়েট গভর্নমেন্ট প্রাইমারি স্কুল প্রিয় শিক্ষার্থীরা এরপরে ফারজানা ইজ 10 ইয়ার্স ওল্ড ফারজানার বয়স হচ্ছে 10 বছর তাহলে আমরা যে টেক্সটে পড়েছি ফারজানার বয়স হচ্ছে 9 বছর সেটাতে এই ইনফরমেশনটি ফলস তাহলে কারেক্ট আনসার হবে ফারজানা ইজ 9 ইয়ার্স ওল্ড এরপর ফারজানা ইজ ইন ক্লাস ফোর তাহলে এই ইনফরমেশনটি ট্রু জামিল ইজ 6 ইয়ার্স ওল্ড জামিলের বয়স হচ্ছে 6 বছর তাইলে আমরা যে জামিল সম্পর্কে পড়েছি তাহলে এই ইনফরমেশনটি ম্যাচ হচ্ছে না এটা সঠিক নয় এটা ফলস কারেক্ট আনসার হবে জামিল ইজ 7 ইয়ার্স ওল্ড জামিল ইজ ইন ক্লাস থ্রি জামিল তৃতীয় শ্রেণীতে পড়ে তাইলে আমরা জামিল সম্পর্কে যে ইনফরমেশনটি জেনেছি এটা হচ্ছে জামিল ক্লাস টুতে পড়ে তাইলে এটাই হচ্ছে ফলস ইনফরমেশন সেটা কারেক্ট আনসার হবে জামিল ইজ ইন ক্লাস টু প্রিয় শিক্ষার্থীরা তাহলে আমরা আরও কিছু প্র্যাকটিস করি ফারজানা এন্ড জামিল লাইক স্কুল অ্যান্ড দে আর গুড স্টুডেন্ট তারা স্কুল পছন্দ করে এবং তারা ভালো ছাত্রছাত্রী তাহলে এখানে আমরা এই ইনফরমেশনটি ট্রু ফারজানা এন্ড সিয়ামস মাদার ইজ রেহানা পারভিন ফারজানা এবং সিয়ামের মা হচ্ছে রেহানা পারভিন আমরা সিয়াম নিয়ে কোনো ইনফরমেশন আমরা ওখানে পাইনি তাহলে এটা হচ্ছে ফলস ইনফরমেশন হবে তাহলে কারেক্ট আনসার হবে ফারজানা এন্ড জামিলস মাদার ইজ রেহানা পারভিন এবারে রেহানা পারভিন ইজ 33 ইয়ার্স ওল্ড এই ইনফরমেশনটি আমরা ওখানে পেয়েছি এটা ট্রু রেহানা পারভিন ওয়ার্কস এট এ ব্যাংক ইন কুষ্টিয়া রেহানা পারভিন কুষ্টিয়ার একটি ব্যাংকে কাজ করেন তাহলে আমরা রেহানা পারভিন সম্পর্কে যে তথ্যগুলো আমরা পেয়েছি ওখানে সেখানে ব্যাংকের কোনো কথা নাই তিনি একটি হসপিটালে কাজ করেন তাই ইনফরমেশনটি ফলস হবে তাহলে কারেক্ট আনসার হচ্ছে রেহানা পারভিন ওয়ার্কস এট এ হসপিটাল ইন কুষ্টিয়া প্রিয় শিক্ষার্থীরা এরপরের কোয়েশ্চনে আমরা চলে যাচ্ছি তাহলে এখান থেকে যে আমরা যে ইনফরমেশনগুলো পড়েছি টেক্সট যে পড়েছি সেখান থেকে রিঅ্যারেঞ্জ আসতে পারে তাকে একটা সেন্টেন্স স্কেলে মেলে করে দেওয়া হতে পারে সেগুলো আমাকে আমাকে সাজিয়ে লিখতে হবে যেমন দেখি জামিল ফারজানা অ্যান্ড ফর্ম আর কুষ্টিয়া তাহলে একটা সেন্টেন্স স্কেলে মেলে করে দেওয়া হয়েছে তা আমাদেরকে সঠিক রূপে তাকে লিখতে হবে সেটা দেখা যাক ফারজানা অ্যান্ড জামিল আর ফ্রম কুষ্টিয়া ফারজানা এবং জামিল কুষ্টিয়া ফারজানা এবং জামিলের বাড়ি হচ্ছে কুষ্টিয়া এরপরে আরেকটা সেন্টেন্স দেখতে পাচ্ছে যেটা এলোমেলো দেওয়া আছে সেটা সঠিক রূপ হবে দে গো টু সচুয়া গভর্নমেন্ট প্রাইমারি স্কুল
এরপরে আমরা আরেকটা সেন্টেন্স দেখতে পাচ্ছি, যেটা সেটা এলএম হলো, এটার সঠিক রূপ হচ্ছে ফারজানা ইজ 9 ইয়ার্স ওল্ড। আমরা দেখতে পাচ্ছি 7 জামিল ওল্ড ইয়ার্স ইজ, তাহলে এই সেন্টেন্সটা এলএম হলো, এটার সঠিক রূপ হবে জামিল ইজ 7 ইয়ার্স ওল্ড। তাহলে এই সেন্টেন্সটির সঠিক রূপটা হবে দে লাইক স্কুল এন্ড দে আর গুড স্টুডেন্টস। তাহলে আমরা আরো কিছু প্র্যাকটিস করি শিক্ষার্থীরা। জামিল, ফারজানা এন্ড রেহানা মাদার ইজ পারভিন, তাহলে এই সেন্টেন্সটি এলোমেলো দেওয়া আছে, তাহলে এটার সঠিক রূপ হবে ফারজানা এবং জামিলস মাদার ইজ রেহানা পারভিন। এরপরে আরেকটি সেন্টেন্স দেওয়া আছে এলোমেলো, সেটার সঠিক রূপ হবে সি ওয়ার্কস এট এ হসপিটাল ইন কুষ্টিয়া। আরেকটি সেন্টেন্স আমরা দেখতে পাচ্ছি, সেটা সেটার সঠিক রূপ হবে সি টেক্স কেয়ার অফ মেনি পেশেন্ট এভরি ডে। আরেকটা সেন্টেন্স আমরা দেখতে পাচ্ছি লাইকস শি হার মাছ বেরি জব, এটার সঠিক রূপ হবে শি লাইকস হার জব বেরি মাছ। তাহলে এখানে অনেকগুলো সেন্টেন্স এলিমেন্ট দেওয়া আছে, যেগুলো তোমাদের উদ্দেশ্যে আমি এখানে আলোচনা করলাম। আরও অনেকগুলো সেন্টেন্স রয়েছে যেগুলো তোমরা এলিমেলো করে প্র্যাকটিস করবে, এলিমেলো করে দিয়ে প্র্যাকটিস করবে। পাশাপাশি এই যে বিস্তারিত আমাদের কারেন্ট টিউটোরিয়ালের পেজেও কিন্তু যে শিটগুলো রয়েছে সেখানে বিস্তারিত আছে, সেখান থেকে তোমরা বিস্তারিত প্র্যাকটিস করতে পারবে। তাহলে আমরা পরের কোয়েশ্চনে যাচ্ছি। তাহলে এখান থেকে আরেকটি প্রশ্ন হইতে পারে, সেটা হচ্ছে এই যে ভর্তি পরীক্ষার একটি প্রশ্ন আসতে পারে যে এই টেক্সটটি আমরা পড়েছি সেটার উপর ভিত্তি করে। সেটা হচ্ছে রাইট ফ্রম ভার্ব, অর্থাৎ ফিল ইন দ্য গ্যাপস উইথ কারেক্ট ফর্ম অফ ভার্ব, অর্থাৎ কি আমাদেরকে এখানে খালি করে সঠিক ভার্বটি বসাতে হবে। তাহলে ভার্বের একটি বিশাল আলোচনা আছে, সংক্ষেপে আমি বলবো। তাহলে এখানে কি বসতে পারে, ফারজানা এন্ড জামিল ফ্রম কুষ্টিয়া, তাহলে এই জায়গায় অর্থাৎ কি টু বি থেকে, টু বি বলতে টু বি ভার্ব বলতে বোঝাই এম ইজ আর ওয়াজ হয়ার, এম ইজ আর ওয়াজ হয়ার এগুলো বোঝায়। তাহলে এখান থেকে কোন, তাহলে ফারজানা এবং জামিল যেহেতু দুজন ব্যক্তি, তাহলে এখানে আমরা দেখব ফারজানা এন্ড জামিল আর ফ্রম কুষ্টিয়া, তাহলে আটটায়, আটটা হচ্ছে বহুবচন প্লুরাল, এই প্লুরাল নাম্বারের জন্য অর্থাৎ আটটা বহুবচন হয়। আর এই কথাগুলো সাধারণত কি, সাধারণত প্রেজেন্টে বর্তমানের কথা, প্রেজেন্ট টেন্সে, সে কারণে এখানে আরোই হবে। এরপর দে দে টু চোজ ওয়া গভর্নমেন্ট প্রাইমারি স্কুল, তাহলে দে এটা হচ্ছে সাবজেক্টটা হচ্ছে, আসলে ভার্বটা বসে মূলত সাবজেক্ট অনুসারে, এই সাবজেক্টটা হচ্ছে বহুবচন থাকার কারণে, প্লুরাল থাকার কারণে এই ভার্বটির কোনো চেঞ্জ হবে না, তাহলে এটা বরাবরই বসে যাবে দে গো টু চোজ ওয়া গভর্নমেন্ট প্রাইমারি স্কুল। এরপরে এখানে লাইক আছে, এই ভার্বটি থেকে আমরা এখানে কি বসাতে পারি, সেটা হচ্ছে দে আছে, তাহলে এখানে যেহেতু এই কথাগুলো সবগুলো প্রেজেন্ট টেন্সে আছে, তাহলে এখানে এই লাইকটি পরিবর্তন হবে না, যেহেতু সাবজেক্টটি বহুবচন, দে বলতে তারা, তাহলে দে লাইক স্কুল অ্যান্ড দে আর গুড স্টুডেন্ট। ফারজান অ্যান্ড জামিলস মাদার রেহানা পারভিন, তাহলে টু বি, টু বি ভার্ব থেকে এখানে এম ইজ আর ওয়াজ হিয়ার থেকে কোনটা হতে পারে সেটা দেখবো, সেটা হচ্ছে ইজ, ফারজানা এবং জামিলস মাদার, ফারজানা অ্যান্ড জামিলস মাদার ইজ রেহানা পারভিন। তাহলে এখানে প্রিয় শিক্ষার্থী একটি বিষয় জানিয়ে রাখি যে ফারজানা এবং জামিল কিন্তু এখানে সাবজেক্ট নয়, মাদার হচ্ছে সাবজেক্ট। যদি ফারজানা এবং জামিল যদি সাবজেক্ট হয়, তাহলে এবার ইজ হইতো না, এটা হয়তো আর, এখানে সাবজেক্টটা হলো মাদার। এরপর সি এট এ হসপিটাল ইন কুষ্টিয়া, তিনি কাজ করেন, তাহলে এখানে কি হইতে পারে, ওয়ার্কস, কেন ওয়ার্কস, কেন ভার্বটা হচ্ছে শুধু ওয়ার্ক, তার সাথে এস কেন, এই তোমাদেরকে কিছুক্ষণ আগে বলেছিলাম আমি, সেটা হচ্ছে সাবজেক্ট যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয়, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হলে সেক্ষেত্রে ভার্বের শেষে এস অথবা ইএস হয়, সেক্ষেত্রে কিছু ভার্ব আছে যেমন যেমন শেষে যদি উ থাকে, সিএইচ থাকে, সেক্ষেত্রে ইএস হয়, এবং বাকি সব ক্ষেত্রে এস হয়। দেখা যাক, এরপরে সি কেয়ার অফ মেনি পেশেন্ট এগ্রিড, তাহলে আমরা এখানে যে ভার্বটি দেখতে পাচ্ছি সেটাও কিন্তু থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, তাহলে এই ভার্বের সাথে অবশ্যই একটা কি হবে, এস যুক্ত হবে, তাহলে সি টেক্স কেয়ার অফ মেনি পেশেন্ট এভরি ডে। এরপর সি হার জব ভেরি মাচ, তাহলে এখানে আমরা এই সাবজেক্টটাও দেখতে পাচ্ছি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, তাহলে এই ভার্বটির শেষে কি হবে, এস হবে, সি লাইকস হার জব ভেরি মাচ। এরপর দেখতে পাচ্ছি এই সাবজেক্টটিও অর্থাৎ কি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, তাহলে ফ্লাই সব ভার্বের সাথে অবশ্যই কি এস যুক্ত হবে। হ্যাঁ, এখানে একটি ব্যাপার হচ্ছে যে কি ওয়াইটা ফ্লাই এর যে ওয়াই আছে সেটা যখন কোনো এস অথবা ইট যুক্ত হবে তখন সেক্ষেত্রে অর্থাৎ কি ওয়াইটা ইটা ওয়াইটা আই হয়ে যাবে, তারপর ইস যুক্ত হবে। এরপরের কোয়েশ্চনে যাচ্ছি প্রিয় শিক্ষার্থীরা, আমাদের এই টেক্সটটি পড়ে অর্থাৎ কি কোনো এই ধরনের একটা প্রশ্ন আসতে পারে, সেটা হচ্ছে ওই প্যাসেজের উপর ভিত্তি করে কতগুলো কোয়েশ্চেন হতে পারে, সেই কোয়েশ্চেনগুলো আমাদেরকে ভালোভাবে বুঝে অর্থাৎ কি আনসার করতে হবে। দেখা যাক, তোমাদের উদ্দেশ্যে আমি এখানে কিছু সাজিয়ে দিয়েছি বিস্তারিত, তোমরা কারেন্ট টিউটোরিয়ালের সিটের মধ্যে পাবে। দেখা যাক, হোয়ার আর ফারজানা অ্যান্ড জামিল ফ্রম, অর্থাৎ ফারজানা এবং জামিলের বাড়ি কোথায়,
তাহলে আমরা এটা পেয়েছি, ফারজানা এন্ড জামিল আর ফ্রম কুষ্টিয়া, ফারজানা এবং জামিলের বাড়ি হচ্ছে কুষ্টিয়া। এরপর প্রশ্ন, হুইচ স্কুল ডু ফারজানা এন্ড জামিল, ফারজানা এবং জামিল কোন স্কুলে পড়ে? তাহলে আমরা সেটা ট্যাক্সে করেছি, ফারজানা এন্ড জামিল রিড ইন ছছোয়া গভর্নমেন্ট প্রাইমারি স্কুল। হুইচ ফারজানা এন্ড জামিলস মাদার, ফারজানা এবং জামিলের মা কে? তাহলে আমরা সেটা ট্যাক্সে পড়েছি, সেটা হচ্ছে কি, রেহানা পারভিন ইজ ফারজানা এন্ড জামিলস মাদার। তাহলে হাউ ওল্ড ইজ রেহানা পারভিন, রেহানা পারভিনের বয়স কত সেটা আমরা ওখানে জেনেছি, সেটা হচ্ছে রেহানা পারভিন ইজ থ্রি ইয়ার্স ওল্ড। এরপরের কোয়েশ্চন, হোয়াট ইজ রেহানা পারভিন, রেহানা পারভিন কি করেন? তাহলে তার প্রফেশনটা কি ছিল, তিনি একটি হসপিটালে কাজ করেন, সেটা কোথায়? কুষ্টিয়া। তাহলে দেখি, রেহানা পারভিন ইজ এ ডক্টর, তিনি একজন ডাক্তার, একটা হসপিটালে কাজ করেন। তাহলে আমরা আরো কিছু কোয়েশ্চন প্র্যাকটিস করি। হোয়াট ডাজ রেহানা পারভিন ডু এভরি ডে, অর্থাৎ প্রতিদিন রেহানা পারভিন কি করেন? তাহলে সেটা আমরা টেক্সটে পড়েছি, রেহানা পারভিন টেক্স কেয়ার অফ মেনি পেশেন্ট এভরি ডে, প্রতিদিন তিনি অর্থাৎ অনেক রোগী দেখাশোনা করেন। এরপরের কোয়েশ্চন, হাউ ডাজ রেহানা পারভিন লাইক হার জব, কিভাবে অর্থাৎ কিভাবে পছন্দ করেন, তার প্রফেশনটাকে পেশাটাকে তিনি কি পছন্দ করেন, কিভাবে পছন্দ করেন? তাহলে সেটার আনসার হবে, রেহানা পারভিন লাইক হার জব ভেরি মাচ, তিনি তার প্রফেশনটাকে তার পেশাটাকে খুব বেশি পছন্দ করেন। তাহলে হোয়াট ইজ আজিজ আহমদ, আজিজ আহমদ কি করেন, তার প্রফেশনটা কি, তার পেশাটা কি? তাহলে সেটা, আজিজ আহমদ ইজ এ পাইলট অফ বাংলাদেশ বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, অর্থাৎ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে তিনি একজন পাইলট বৈমানিক। এরপরের কোয়েশ্চন, হোয়ার ডাজ আজিজ আহমদ ট্রাভেল, আজিজ আহমদ কোথায় ভ্রমণ করেন, অর্থাৎ কোথায় কোথায় ভ্রমণ করেন? সেটা হচ্ছে, আজিজ আহমদ ট্রাভেলস টু ইন্ডিয়া, থাইল্যান্ড অ্যান্ড চাইনা। হু লিভ উইথ আজিজ আহমদ ফ্যামিলি, আজিজ আহমদের পরিবারের সাথে আর কে কে বাস করেন? তাহলে আমরা সেটা জানতে পারছি, তার দাদা দাদি অর্থাৎ কি, আজিজ আহমদের মা বাবা, ডেট মিনস ফারজানা এবং জামিলের দাদা দাদি তাদের সাথে বসবাস করেন। তাহলে দেখা যাক, আজিজ আহমদ প্যারেন্টস লিভ উইথ হিস ফ্যামিলি। হাউ ওল্ড ইজ আলতাফুদ্দিন, তাহলে আলতাফুদ্দিন কে? আলতাফুদ্দিন ইজ 68 ইয়ার্স ওল্ড, অর্থাৎ আলতাফুদ্দিনের বয়স কত, তার বয়স হচ্ছে 68 বছর। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখানে যে কোয়েশনগুলো আলোচনা করছি, প্রতিটি কোয়েশনের পরীক্ষায় যে প্রতি পরীক্ষায় যে সমস্ত কোয়েশন প্যাটার্ন থাকে, সেগুলোর মোটামুটি প্রত্যেকটা ব্যাপারে আমরা সংক্ষেপে যতটুকু আলোচনা করা যায় সেগুলো আলোচনা করছি। বিস্তারিত কিন্তু আমাদের কারেন্ট টিউটোরিয়ালে যে সমস্ত যে সব সিট রয়েছে সেখানে বিস্তারিত দেওয়া আছে, সেখানে প্র্যাকটিস করবে। ব্যাপার হচ্ছে, সর্বশেষ আমি যেটা বলবো সেটা হচ্ছে যে কি, একটা টেক্সট পড়ে সেটা ইনফরমেশনগুলো একদম ক্লিয়ারভাবে আমাদের মাথায় রাখতে হবে, যাতে পরীক্ষায় যে ধরনের প্রশ্ন আসবে যেন আমরা সহজে এটা অর্থাৎ আনসার করতে পারি, আমাদের ইনফরমেশন যেন অজানা কোনো কিছু না থাকে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আজকের অনলাইন ক্লাস আমি এখানেই শেষ করতে যাব, তার আগে সবাই ভালো থাকো এবং সুস্থ থাকো। ধন্যবাদ সবাইকে।